আপনার কম্পিউটার কি লো কনফিগারেশনের এবং আপনি যখন ভিডিও এডিট করতে যাচ্ছেন সেই মুহূর্তে অনেক ধরনের সমস্যা করছেন, অর্থাৎ আপনি হয়তোবা কোনো একটি ভিডিও 1080p শ্যুট করেছেন কিন্তু প্রিভিউ দেখতে গিয়ে আপনাকে হয়তোবা 144 pixels সেটাকে প্রিভিউ দেখতে হচ্ছে এবং র্যান্ডারিং করার সময় হয়তোবা আপনার 10 মিনিটের ভিডিও র্যান্ডার করতে 1 ঘন্টার উপরে সময় লাগছে। সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনার সাথে ঘটে থাকে তবে আপনি নতুন একটা সমস্যার সমাধান পেতে চলেছেন এবং এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এমন একটি ভিডিও এডিটার দেখাতে চলেছি যেটা আসলে আপনাদের অনেক সাহায্য করবে এবং যেটাতে মূলত ভিডিও এডিট করার জন্য খুব একটা ভালো কনফিগারেশনের পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে থাকেন দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন মূলত দেখে নেওয়া যাক ভিডিও এডিটার কোনটা এবং এই ভিডিও এডিটার দিয়ে ঠিক কীভাবে কাজ করা যায়। তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজার আপনি চলে যেতে পারেন এবং এখানে আপনাদেরকে সার্চ করতে হবে VSDC ভিডিও এডিটার ডাউনলোড। ওকে, আপনাদেরকে চলে যেতে হবে VSDC ফ্রি ভিডিও এডিটার ডাউনলোড অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিও এডিটার 64 বিটের জন্য এবং 32 বিটের জন্য। আমার যেহেতু 64 বিটের জন্য সেহেতু আমি 64 বিটটা ডাউনলোড করে রেখেছি এবং ডাউনলোড হওয়ার পরে আপনারা এইখান থেকে 3 ডট দিয়ে ডাউনলোডসে যাবেন অ্যান্ড পেয়ে যাবেন ফাইলটাকে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করার পরে আপনারা মূলত এই জিনিসটাকে দেখতে পাবেন। অ্যান্ড এখানে ডাবল ক্লিক করতে হবে অ্যান্ড আমাকে এইখানে দেখা কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সেটাকে সিলেক্ট করে দিতে বলা হয়েছে। অ্যান্ড ওকে প্রেস করলাম, ইংলিশে নো। অ্যান্ড এখানে আমাদেরকে এটাকে সেট আপ করতে হবে। সো নেক্সটে আমি ক্লিক করছি অ্যান্ড অ্যাগ্রি করে দিচ্ছি অ্যান্ড ডকুমেন্টটা নেক্সট। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে সব বিষয়গুলো দেওয়া রয়েছে, কী কী বিষয় রয়েছে এখানে 6.4-এ। অ্যান্ড নেক্সটে আপনাদেরকে সবগুলোকে ক্লিক করে দিতে হবে অ্যান্ড নেক্সট করে আপনাদেরকে, আমার যেহেতু আগে ইনস্টল করা হয়ে গেছে সুতরাং এখানে আমাদেরকে দেখাচ্ছি না যে কোন ফোল্ডারে সিলেক্ট করতে হবে অ্যান্ড আমি এটাকে ইনস্টলও করছি না, ক্যান্সেল দিয়ে দিচ্ছি। যখন আপনাদের ইনস্টল করা হবে সে ফিনিশ করে দেবেন দেন আপনারা এখান থেকে স্টার্ট মেনুতে পেয়ে যাবেন VSDC ভিডিও এডিটার রিসেন্টলি যেগুলো অ্যাডেড হয়েছে অথবা আপনারা এখান থেকে সার্চ করেও পেয়ে যেতে পারেন Windows 10 ইউজাররা। অ্যান্ড এখানে ক্লিক করার পরে আপনারা VSDC ভিডিও এডিটারকে ওপেন হতে দেখবেন অ্যান্ড ওপেন হচ্ছে VSDC ভিডিও এডিটার অ্যান্ড এটার একটা প্রো ভার্সনও রয়েছে বাট আপনারা ফ্রি ভার্সন দিয়ে খুব সহজেই খুব ভিডিও ভালোভাবে ভিডিও এডিট করে ফেলতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন বা স্লাইড শো ক্রিয়েট করতে পারেন 5-6টা পিকচার দিয়ে অ্যান্ড প্রজেক্ট ইম্পোর্টও করতে পারবেন। যদি আপনার VSDC কোনো প্রজেক্ট থেকে থাকে এখানে আপনি ইম্পোর্ট করে ফেলতে পারবেন, ভিডিও ক্যাপচার করতে পারবেন আপনার যদি কোনো ক্যামেরা আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে অ্যান্ড দেন আপনি স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, অর্থাৎ আপনার VSDC দিয়ে আপনি স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, আপনার ক্যামটাশিয়ার মতন আপনি এখানে স্ক্রিন কানেক্ট রেকর্ড করতে পারছেন বাট ক্যামটাশিয়ার আপনার যেটা হয় যে জেনারেট কী লাগে বা অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে ট্র্যাক ভার্সনটার জন্য আর এখানে আপনাকে জিনিসটা কিনতে হচ্ছে না, আপনি অটোমেটিক্যালি ফ্রি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমি চলে যাচ্ছি এবং আপনারা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং অথরের নাম দিতে পারবেন, পাবলিশারের নাম দিতে পারবেন, কপিরাইট দিতে পারবেন এবং ডেসক্রিপশনে দিতে পারবেন এবং এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি অফ পেজ SEO করতে চান দেন কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। এখান থেকে আপনি খুব সহজে কপিরাইট এবং অথর সেট করে দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি এখান থেকে যে কোনো সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন, মূলত এটা ব্ল্যাক করা থাকে বাট আমি নিচ্ছি একটা আনকমন একটা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আনকমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে ফিনিশ করে দিচ্ছি অ্যান্ড প্রজেক্টের নাম আপনারা এখানে দিয়ে দেবেন যাই হোক। অ্যান্ড ফিনিশ করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ভিডিও এডিটরের ইন্টারফেস দেখতে পাবেন। অ্যান্ড যদি আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান এখানে দেন ইমেজে ক্লিক করার পরে আপনারা যে কোনো ইমেজ এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন। আমি এখান থেকে চিলড্রেন কিডস পলিসির উপরে যে স্ক্রিনশটটা রয়েছে সেটা আমি অ্যাড করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন। অ্যান্ড স্পেস বারে ক্লিক করার পরে এই ভিডিওটা মূলত প্লে হওয়া শুরু করবে। সো স্পেস বারে ক্লিক করে যেখানে আপনি ক্লিক করবেন সেখানে আবার পজ থেমে যাবে। অ্যান্ড আপনি যদি এখানে মিউজিক অ্যাড করতে চান এখানে অ্যাড মিউজিক নামের অপশান রয়েছে, জাস্ট মাউস ক্লিক করে আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন দেন মাউসটা দিয়ে ওখানে নিয়ে গিয়ে রেখে দেবেন অ্যান্ড দেখবেন যে এটার অপশান সম্পূর্ণ সম্পর্কে বলছে। অ্যান্ড এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, মিউজিক জাস্ট ওয়াই বা
আমি এখানে একটা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে দিলাম অ্যান্ড ওকে। আপনি এখান থেকে টেনে হিট ছেড়ে যেখানে নিতে চান নিতে পারবেন এবং ভিডিও আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো এখান থেকে আমি একটা ভিডিও অপশন বেছে নিচ্ছি অ্যান্ড ফ্রম কার্সার পজিশন, মানে এই যে কার্সারের যেই পজিশনে আপনি রেখে দেবেন এই মুহূর্তে সেখান থেকে মূলত শুরু হবে ভিডিওটি। অ্যান্ড ওকে করে দিচ্ছি অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে। অ্যান্ড আমি এখন দুইটা জিনিসকে একসাথে প্লে করতে যাচ্ছি। সো অ্যান্ড 1080p আমি প্লে করে দেখাচ্ছি যে আসলে এটা কতটা লাইট ওয়েট একটা সফটওয়্যার। অ্যান্ড এখানে আপনারা কিন্তু সরাসরি প্লে করা দেখতে পাবেন। ভিডিও এডিট করা শেষ হয়ে যায়, আপনি আরও অনেক কিছু করতে পারবেন, এখানে কি ফ্রেম অ্যাড করে বা অনেক কিছুই করতে পারবেন। বাট যদি আপনার ভিডিও এডিট করা এখান থেকে শেষ হয়ে যায় দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট করতে হবে। ওকে, সো আমি যদি পিসি যে ফরম্যাটে রয়েছে এই যে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনারা দেখছেন যে অপশানগুলো চলে এসেছে অ্যান্ড পিসি যে বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পিসির বিভিন্ন ভার্সন, মানে এডিটের যে অপশানগুলো রয়েছে সেগুলো রয়েছে। অ্যান্ড ওয়েবে যদি যাই দেন ফাইল এক্সপোর্ট ফাইলে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে ফর ইউটিউব একদম সরাসরি MP4 ফাইল এটা কনভার্ট করে দেবে। অ্যান্ড ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য এবং টুইটারের জন্য আপনাকে অটোমেটিক্যালি এই ভিডিওটা এক্সপোর্ট করে দেবে। এবং ইউটিউব যদি এখানে সিলেক্ট করেন দেন আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে অ্যান্ড এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবং এক্সপোর্ট হওয়ার পরে সরাসরি আপনাকে বলবে যে ভিডিও এডিট হয়ে গেছে অ্যান্ড আপনি কি এই মুহূর্তে ইউটিউবে আপলোড দিতে যাচ্ছেন। অ্যান্ড আপনার এই ভিডিওটা আসলে কোথায় আপনি সেভ করবেন MP4 হিসেবে এইখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন অটোমেটিক্যালি। তো এই ছিল মোটামুটি এই সফটওয়্যারটা বিষয়। এবং যদি এই সফটওয়্যারটা আপনারা ইউজ করেন দেন আপনি যদি আস্তে আস্তে বুঝে যান যে সফটওয়্যারটা কীভাবে কাজ করে থাকে দেন কিন্তু আপনার আর প্রিমিয়ার প্রোতে এত সমস্যার পিছিয়ে ছুটতে হচ্ছে না বা আপনার কোনো ক্র্যাক সফটওয়্যার প্রয়োজন হচ্ছে না। এটা একদম সম্পূর্ণভাবে ফ্রি সফটওয়্যার এবং এটাকে ইউজ করাটা মনে হয় লিগ্যাল ওয়ে। ওকে, সো আপনারা এটাই ইউজ করতে পারেন আপনাদের ভিডিও এডিট করার জন্য। আমি নিজেও এটা ইউজ করে থাকি। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সো ভালো থাকবেন, স্টে ক্রিয়েটিভ, গুড লাক, আল্লাহ হাফেজ।